আচ্ছা, এখন আমি তোমারে একটা জিনিস দেখাই। মনে করো, এই দেখো, এটা আমি কেটে দিলাম। দিয়ে মনে করো তোমার সামনে আমি একটা জিনিস আঁকাইতেছি। এখন আমি যদি তোমাকে কেউ যদি তোমাকে প্রশ্ন করে যে সার্কিট কাকে বলে, অ্যান্সার কি হবে? সার্কিট কাকে বলে? না পারলে অসুবিধা নাই, কোনো সমস্যা নেই, এটা ভুলে যাইতেই পারো, এটা কোনো বিষয় না, কিন্তু জানতে হবে, মনে রাখতে হবে, এটা হচ্ছে বিষয়। কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। কারেন্ট চলাচলের সম্পূর্ণ পথকে সার্কিট বলে। আরো সুন্দরভাবে কিন্তু বলা যায়, কি বলতো? কারেন্ট চলাচলের যে বদ্ধ পথ তাকে আমরা কি বলি? সার্কিট বলি, তাই সার্কিট না? বলে? হ্যাঁ, কারেন্ট চলাচলের একটা বদ্ধ পথকে আমরা সার্কিট বলি। এখন দেখো, পথটা যদি বদ্ধ না হইতো তাহলে কি কারেন্ট যাইতে পারতো? বদ্ধ মানে হচ্ছে এই যে, যদি সম্পূর্ণটা লুপ আকারে না থাকতো, এখানে যদি ফাঁকা থাকতো, তাহলে কি কারেন্ট এখান থেকে সোর্স থেকে বের হয়ে এখানে যাইতে পারবে? এই এটার ভিতর দিয়ে যাইতে পারবে? পারবে না। এই মাঝখানে না, যদি ফাঁকা থাকে তাহলে যাইতে পারবে না। তাহলে কি করতে হবে? আমাদের বদ্ধ পথ হতে হবে, অর্থাৎ পজিটিভ প্রান্ত থেকে কারেন্ট অবশ্যই নেগেটিভ প্রান্তে যেতে হবে, না হলে সার্কিট হবে না। এখন মনে করো সার্কিটের কয়েকটা বিষয় আমি প্রথম দিন পড়াইছি, তুমি ওদিন ছিলা কিনা জানি না। সার্কিটের বিভিন্ন উপাদান থাকে, সেগুলোকে বলা হয় সার্কিট প্যারামিটার। কি বলা হয়? সার্কিট প্যারামিটার। প্যারামিটার এখন সার্কিট প্যারামিটার গুলা কি কি বলতে পারবা? একদম প্রথম দিন পড়াইছি। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স। ভেরি গুড। রেজিস্ট্যান্স, ইন্ডাকট্যান্স, ক্যাপাসিট্যান্স, এগুলো হচ্ছে সার্কিটের কি প্যারামিটার। এখন যদি আমি বলি যে রেজিস্ট্যান্স কি? রেজিস্ট্যান্স কারেন্ট চলাচলের পথকে বাধা দেয়। কারেন্ট চলাচলে পথকে বাধা দেয় না, মানে যে পথে কারেন্ট চলাচলে বাধা পায় বা যেটার কারণে কারেন্ট চলাচলে বাধা পায় সেটাই হচ্ছে কি? রেজিস্ট্যান্স, তাই না? রেজিস্ট্যান্স, হ্যাঁ। এখন এই যে তুমি একটা সার্কিট দেখতে পাচ্ছ, এই সার্কিটে আমি রেজিস্ট্যান্স দিছি দুইটা, কয়টা? দুইটা। দুইটা এইটা কি সার্কিট বলো তো? এটা সিরিজ, সিরিজ সার্কিট। সিরিজ সার্কিট কেন বলতেছি এটা? দেখো, সিরিজ মানে হচ্ছে ধারা। সিরিজ মানে কি? ধারা। তো ধরো এইখান থেকে একই ধারায় কারেন্ট প্রবাহ হচ্ছে না? কারেন্ট প্রবাহ কি কোনো জায়গায় চেঞ্জ হবে? এই সার্কিটের কারেন্ট কোনো জায়গায় চেঞ্জ হবে না। এইটার মধ্যে দিয়েও যে কারেন্ট যাবে, এটার মধ্যে দিয়েও কি কারেন্ট যাবে, সেই একই কারেন্টই যাবে। অর্থাৎ যে সার্কিটের দেখবা যে একটা লোডের সাথে আরেকটা, মানে একটা লোডের শেষ প্রান্তের সাথে, এটা কি, এই মনে করো এই লোডের শেষ প্রান্ত, এই শেষ প্রান্তের সাথে দেখো আরেকটা লোডের প্রথম প্রান্ত, তা আমি যদি এটা নাম্বারিং করে দিই, দেখো এইটা হচ্ছে, আমি লাল কালি দিয়ে দিই, এটা হচ্ছে মনে করো এই লোডের প্রথম প্রান্ত, ঠিক আছে? এই হইলো এই লোডের দ্বিতীয় প্রান্ত, এটা হচ্ছে এই লোডের প্রথম প্রান্ত, এটা হচ্ছে এই লোডের দ্বিতীয় প্রান্ত। তাহলে দেখো, যে সার্কিটে একটি লোডের দ্বিতীয় প্রান্ত প্রথম প্রান্তের সাথে, আবার প্রথম প্রান্ত দেখবা যে দ্বিতীয় প্রান্তের সাথে, কিভাবে? এই জায়গায় যদি আমি আরেকটা লোড লাগাই দিই এই জায়গায়, তাহলে দেখো এখানে যদি আমি আবার নামও করে করে দিই, যেমন এটার নাম দিলাম হচ্ছে ওয়ান, এটার নাম দিলাম হচ্ছে টু, তাহলে দেখো প্রথম প্রান্তের সাথে দ্বিতীয় প্রান্ত, আবার দ্বিতীয় প্রান্তের সাথে কি প্রথম প্রান্ত না, অপর আরেকটা লোডের। হ্যাঁ, এরকম যখন একের পর এক সিরিয়ালি সাজানো থাকে লোড বা রেজিস্ট্যান্স, এই লোড মানেই কিন্তু রেজিস্ট্যান্স, তো এই লোডের মধ্যেই রেজিস্ট্যান্স আছে, এজন্য আমরা এটাকে রেজিস্ট্যান্স বলতেছি। তো এই রেজিস্ট্যান্স গুলো যখন এরকম ভাবে সাজানো থাকবে, পরস্পর একই সাথে সাজানো থাকবে, তখন তাকে আমরা কি বলবো, কি সার্কিট বলবো? সিরিজ। আরো সুন্দরভাবে যদি আমি তোমাকে বলি, তাহলে মনে করো যে একটা উদাহরণ দিতে পারি, যেমন আমরা সবাই কি করি যে একে অন্যের হাত ধরি, যেমন আমরা যখন এই কোনো মিছিলে যাই, সামনের দিকে যারা থাকে তারা একে অন্যের হাত কি করে, ধরে রাখে না, একজনের ডান হাত আরেকজনের বাম হাত, বাম হাত ধরে রাখে, আরেকজনের বাম হাত আরেকজনের ডান হাত ধরে রাখে, এই যে কানেকশন, এটাই হচ্ছে সিরিজ সার্কিট, ঠিক আছে? আর
প্যারালাল সার্কিট কাকে বলে? প্যারালাল সার্কিট মানে হচ্ছে, যদি তোমাকে বাস্তব উদাহরণ বলি তাহলে প্যারালাল মনে করবা হচ্ছে এরকম সমান্তরাল, মানে হচ্ছে তুমি যে আমরা পিটি সময় আমরা স্টুডেন্টরা যখন ছোট থাকে তখন আমরা ছোটবেলায় কি করছো, স্কুলে পিটি করছো না? জি পিটি করার সময় সবাইরে লাইনে দাঁড় করাইছে না? জি দাঁড় করায় কি বলছে যে সবাই সবার ঘাড়ে হাত দাও, দিয়ে হ্যাঁ লাইন সোজা করো, লাইন সোজা করছো না? হ্যাঁ এই যে তোমরা সবাই একজন সামনের জন পিছনের জন রে মানে পিছনের জন সামনের জনের ইয়াতে ঘাড়ে হাত দিলা, আবার তোমার সামনে যে ছিল সে তার সামনের জনে দুই হাত তার ঘাড়ে দিল, দুই ঘাড়ে, এইভাবে যে দুই হাতের যে কানেকশন এইটাই হচ্ছে প্যারালাল। এখন আমরা যদি চিত্রে তোমারে দেখাই যে প্যারালাল কানেকশন কি, সেটা দেখো আমি এখনই দেখাইতেছি। এটা আমি তোমাদের এটা ছোট করে নিই, এখন দেখো আমি আরেকটা সার্কিট দেখাবো, ওইটা তো দেখালাম সিরিজ সার্কিট, এবার দেখাবো হচ্ছে প্যারালাল সার্কিট। প্যারালাল সার্কিটে কি ঘটনা ঘটবে দেখো, প্যারালাল সার্কিটটাকে তুমি অনেকটা মইয়ের সাথে কল্পনা করতে পারো। মই আছে না, হ্যাঁ গ্রাম গ্রামে যখন আমরা কোনো উঁচুতে উঠতে যাই, হ্যাঁ তখন আমরা মই ইউজ করি, মইয়ের ব্যবহার করি। হ্যাঁ এটা অনেকটা ওই প্যারালাল সার্কিট। এখন দেখো প্যারালাল সার্কিটে লোড গুলো কোথায় থাকতেছে, দেখো একটার সাথে আরেকটা সমান্তরালে থাকতেছে, এইটার সমান্তরাল এইটা, এই জন্য এটাকে ইংরেজি বলে হচ্ছে প্যারালাল, আর বাংলায় কি বলে, সমান্তরাল নাকি? জি এই দেখো একটা লোডের সাপেক্ষে আরেকটা লোড, একটা লোডের সাথে প্যারালালে আরেকটা লোড, মানে সমান্তরাল, একই সমান্তরালে আরেকটা লোড, এগুলো সবই কি সার্কিট? এগুলো সবই হচ্ছে প্যারালাল সার্কিট। হ্যাঁ দেখো এখন প্যারালাল সার্কিটে কি সমান থাকে, প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, কি সমান থাকে? ভোল্টেজ। হ্যাঁ প্যারালাল সার্কিটে ভোল্টেজ সমান থাকে, তাহলে প্যারালাল সার্কিটটায় ভোল্টেজ সমান থাকে, আর সিরিজ সার্কিটে কি সমান থাকে? কারেন্ট। কারেন্ট সমান থাকে, ভেরি গুড। দেখো এখানে আমি যদি আমি 20 ভোল্ট দিই, মনে করো 20 ভোল্ট ডিসি সাপ্লাই আমরা এখানে দিলাম, তাহলে এই 20 ভোল্ট সাপ্লাই কি এই সবগুলা রেজিস্ট্যান্স পাবে নাকি পাবে না? সবগুলা সবগুলা না কেন পাবে না? স্যার প্রথম রেজিস্ট্যান্স কিছু কমে যাবে না, কিছু না নিয়ে যাবে না? এটাই তো জন্যই তো বললাম যে প্যারালাল সার্কিট মানেই হচ্ছে সমান্তরাল, ও অর্থাৎ এখানে সবগুলোতে একই রকম ভোল্টেজ পাবে, জি ভোল্টেজ জি সমান থাকে বললাম না, প্যারালাল সার্কিটে কি সমান থাকে? ভোল্টেজ সমান থাকে, তার মানে এই প্রত্যেকটা সবগুলা রেজিস্ট্যান্সে একই ধরনের ভোল্টেজ পাবে। তোমার 20 ভোল্ট, যে এই পাশে যে সার্কিট আমরা আঁকলাম, এটাও 20 ভোল্ট পাবে, আবার এই পাশে যেটা 20 ভোল্ট পাবে, আর এইখানে কারেন্ট ভাগ হয়ে যায়। প্যারালাল সার্কিটে কি হয়ে যায়, কারেন্ট ভাগ হয়ে যায়। কারেন্ট মনে করো কি যে, এই দেখো আমি একটা চিত্র এঁকে দেখাই, মনে করো কারেন্টটা আমি এই নীল কালার দিয়ে দেখাচ্ছি, কারেন্ট তুমি যখন 20 ভোল্ট সাপ্লাই দিবা তখন কারেন্ট এই রাস্তা দিয়ে যাচ্ছে 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 এই রাস্তা দিয়ে যাচ্ছে, কারেন্ট এই মনে করো এই যে তারের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে, এই যে লাল তারের মধ্যে দিয়ে কারেন্টটা যাচ্ছে, কারেন্টটা যেতে 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 দেখবা এইখানে আসলো, আসার পরে কয়টা পথ দেখলো, একটা না দুইটা? দুইটা 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 এই হ্যাঁ এই দিকে একটা, এই নিচের দিকে একটা, তাহলে কারেন্ট কি এই দুই পথেই যাবে না? জি এই দুই পথেই যাবে। এইবার দেখো তাহলে কারেন্ট ভাগ হয়ে গেল, এখানে এসে কিন্তু কারেন্ট ভাগ হয়ে গেল, গেল না? হ্যাঁ আবার দেখো এইখানে যখন আসবে তখন এইখানেও আবার এসে দুইটা পথে ভাগ হয়ে যাবে না আবার কারেন্ট, মানে এখান থেকে যে অবশিষ্ট কারেন্টটা গেছিল সেটাও আবার দুই ভাগে ভাগ হয়ে যাবে, এই আবার এইদিকে এক ভাগ হয়ে যাবে, আবার এইদিকে এক ভাগ হয়ে যাবে, আবার এইখানে এসে যে কারেন্টটা আসছে এই সাইড থেকে সেটা আবারও দুই ভাগে ভাগ হয়ে যাবে, তার মানে একদম লাস্টে যেটা আছে সেটা সবচেয়ে কম মানের ভোল্টেজ কারেন্ট পাবে না? হ্যাঁ সবগুলো যদি একই রেজিস্ট্যান্স হয় কারেন্ট কতটুক পাবে সেটা নির্ভর করবে হচ্ছে
রেজিস্ট্যান্সের উপর, মানে যার বাধা বেশি তার রেজিস্ট্যান্স বেশি, তাই না? আর তার কারেন্ট কমে যাবে, তার কি হবে? কারেন্ট কমে যাবে, কমে যাবে। যার রেজিস্ট্যান্স বেশি তার কারেন্ট কম, যার রেজিস্ট্যান্স কম তার কারেন্ট বেশি যাবে, তার মধ্যে দিয়ে কারেন্ট বেশি যেতে পারবে। তাহলে এই সবগুলা কারেন্ট কিন্তু এইগুলোর মধ্যে দিয়ে যাচ্ছে না, যে দেখো এই লাস্টের থেকে আবার একসাথে মিলিত হচ্ছে, ওইখান থেকে যে কারেন্ট আসলো সেটার সাথে মিলিত হলো, মিলিত হয়ে আবারও এইখানে আসলো, তারপর ওর থেকে যে কারেন্ট আসতেছিল সেটার সাথে মিলিত হলো, সেটা আবার এদিক দিয়ে চলতেছে, আবার এর সাথে যে কারেন্ট এদিকে আসতেছিল তার সাথে মিলিত হলো, মিলিত হলে কি সেই আবার আগের পরিমাণ কারেন্টটি সার্কিটে ফিরে আসতেছে না? হ্যাঁ, সে আগের আবার সেই আগের মতো কারেন্ট আগের যে পজিশন অর্থাৎ নেগেটিভ সাইডে এখন সোর্সের মধ্যে চলে আসলো, এই হলো আমার সার্কিট সম্পন্ন হয়ে গেল। এইভাবেই কারেন্টটা আসলে প্যারালাল সার্কিটে প্রবাহিত হয়। আর তুমি যদি ওই সেই সিরিজ সার্কিটের জিনিসটা দেখো, আমাদের যে সিরিজ সার্কিটটা আমরা একটু আগে দেখালাম সেটার মধ্যে কি ঘটনা ঘটতেছিল এটা যদি আমরা দেখাই, দেখো এই সার্কিটটার মধ্যে কারেন্টটা কিভাবে পাস হচ্ছে। এই সার্কিটের মধ্যে যখন এখানে তুমি সাপ্লাই দিলা তখন একটা কারেন্ট প্রবাহিত হচ্ছে। তো মনে করো এই কারেন্টটা আমি নীল কালি দিয়ে আঁকাচ্ছি, এই এই রাস্তা দিয়ে কারেন্ট যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, এইদিকে কোনো পথ আছে? একটাই তো পথ, তাই না? তার মানে কারেন্ট যা ছিল তাই থাকবে, কোনো পথে ভাগ হয়ে যাবে না, একই রকম কারেন্ট সবগুলা রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে। বুঝতে পারতেছো বিষয়টা? একই একই রকম কারেন্ট যাচ্ছে সবগুলোর মধ্যে দিয়ে, একই রকম, অর্থাৎ এটার মধ্যে কারেন্টের কোনো চেঞ্জ হবে না। কিন্তু কথা হচ্ছে কি, এখানে ভোল্টেজ কিভাবে ভাগ হয়ে যাচ্ছে। মনে করো তুমি এখানে দিলা হচ্ছে 20 ভোল্ট, এখন 20 ভোল্টের মধ্যে যখন তুমি সাপ্লাই দিবা তখন এই কারেন্ট যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাবে তখন এখানে কিছু বাধাপ্রাপ্ত হবে। কি হবে? বাধাপ্রাপ্ত, এতে কারেন্ট কমে যাবে না। এতে কমে যাবে যেটা সেটা হলো যে এই 20 ভোল্ট পরিমাণ ভোল্টেজ কমে যাবে। তাহলে এখানে ধরো কিছু কমে যাওয়ার কারণে এই পাশে যে ভোল্টেজ মানে যে কারেন্টটা আসলো সেই কারেন্টে মনে করো আর মাত্র 15 ভোল্ট আছে। কয় ভোল্ট আছে? 15 ভোল্ট, এটা ধরে নাও, এটা আমি বলতেছি, এর চেয়ে বেশিও থাকতে পারে কম থাকতে পারে সেটা রেজিস্ট্যান্সের উপর নির্ভর করবে। তো এই 15 ভোল্ট কারেন্ট আবার যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে কারেন্ট কিন্তু পরিবর্তন হচ্ছে না, কারেন্ট একই ধরনের থাকতেছে, কিন্তু ভোল্টেজটা কি হচ্ছে? কমে যাচ্ছে। যখন এইখান দিয়ে গেল তখন দেখবা এখানেও আবার এখানে একটা ভোল্টেজ পাওয়া গেল, সেটা মনে করো 10 ভোল্ট। তাহলে ভোল্টেজ কি আস্তে আস্তে কমে যাচ্ছে না? হ্যাঁ, আবার যখন এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যাচ্ছে এইখানে একটা ড্রপ হয়ে গেল, ভোল্টেজ ড্রপ। এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো হইলে সেখানে একটা ভোল্টেজ ড্রপ হবে, এটা মনে রাখবা যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে যখন কারেন্ট ফ্লো হবে তখনই একটা ভোল্টেজ ড্রপ হবে, তখনই। হ্যাঁ, এখন মনে করো তাহলে এখানে কিছু ভোল্টেজ ড্রপের কারণে 5 ভোল্ট হয়ে গেল, ঠিক আছে? তার মানে সবগুলা ভোল্টেজ মিলায়া সে সর্বশেষ যে রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে গেল সেটার মধ্যে 5 ভোল্ট গেল। তো এইভাবে আবার কারেন্ট এখানে চলে আসলো, এখন আর কোনো ভোল্টেজ ড্রপ যেহেতু নাই, মানে কোনো রেজিস্ট্যান্স যেহেতু নাই সেহেতু আর ভোল্টেজ ড্রপও নাই, আবারও এটা সার্কিটে ফিরে আসলো। তো এই হচ্ছে সিরিজ সার্কিট আর তোমার প্যারালাল সার্কিটের যে কারেন্ট প্রবাহের যে ঘটনা সেইটা, ঠিক আছে? এখন কি ক্লিয়ার হইছো মেইন ঘটনাটা কি, যে সার্কিটে আসলে কারেন্ট কিভাবে কি ঘটনা ঘটে? হ্যাঁ স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড, ঠিক আছে। এই হলো তোমার প্রাথমিক ধারণা। এখন প্রাথমিক ধারণা তো গেলই, সাথে সাথে আরো কিছু জিনিস জানতে হবে। যেমন আমাদের সার্কিটের অনেকগুলো, আমিও কিন্তু অনেক দূর আগে গেছি, সুতরাং তুমি অনেক পিছায় গেছো। তোমার যে কয়েকদিন জয়েন্ট হতে পারিনি, হ্যাঁ তুমি হচ্ছে জয়েন করতে পারো নাই, এটা হচ্ছে খুবই দুঃখজনক বিষয়। তবে এই যারা এর আগে ক্লাসগুলো করছে তারা অনেক দূর আগায় গেছে, এবং আজকে কেন যে ক্লাসে আসছে না তারা আমি জানি না। তবে আমরা হচ্ছে কয়েকটা থিওরেম দিয়ে অঙ্ক করা শুরু করছিলাম, একটা হচ্ছে কারশফের KCL এন্ড KVL অ্যাপ্লাই করা শিখাইছি, তারপরে আমি তোমাদেরকে এই নর্টনস থিওরেম দিয়ে কিভাবে কোন একটা সার্কিটের মধ্যে দিয়ে কি কারেন্ট গেছে সেটা দেখাইছি, তারপরে থেভেনিনস দিয়ে কোন একটা সার্কিটের মধ্যে দিয়ে কি কারেন্ট গেছে সেটা দেখাইছি। আজকে আমি শুরু করতে চাইছিলাম স্টার ডেল্টা,
স্টার ডেল্টা সার্কিট, স্টার এন্ড ডেল্টা। হ্যাঁ এই স্টার এন্ড ডেল্টা সার্কিটে কিভাবে কারেন্ট প্রবাহিত হয়, কত কারেন্ট প্রবাহিত হয় সেটা আজকে আমি শেখাইতে চাইছিলাম। কিন্তু তারপরে দেখি আমাদের স্টুডেন্টরা আসে নাই, এখন একজন স্টুডেন্ট তোমারে ধরো আমি বুঝাচ্ছি, বাকিরা যারা আছে তাদেরকে বলবা আমাদের যে ক্লাসটা সেটা কোথায় হচ্ছে, সেই ক্লাসটা কিন্তু রেকর্ড হচ্ছে, এই রেকর্ডটা সে কোথায় পাবে, সে গুগল ক্লাসরুমে চলে যাবে। কোথায় যাবে? গুগল ক্লাসরুম। হ্যাঁ তুমি কি আমার ইয়ে দেখতে পাইতেছো যে আমি কিভাবে যাচ্ছি? দেখো গুগল ক্লাস, হ্যাঁ এইটা হচ্ছে গুগল ক্লাসরুম, এই আমি গুগল ক্লাসরুমে ঢুকলাম। ঢুকে আমি তোমাদের এখানে এরকম আসবে না, আমার এখানে এই সাবজেক্ট গুলো সেট করা আছে তাই এরকম আসতেছে। তোমাদের যেটা আসবে এখানে এরকম লেখা থাকবে জয়েন, ঠিক আছে, জয়েন এ ক্লাস। এই দেখো কি লেখা আছে, জয়েন এ ক্লাস। এই জয়েন এ ক্লাসে যখন ক্লিক করবা তখন দেখবা যে এখানে একটা কোড চাবে, এই যে কোড দেখছো, হ্যাঁ এই এই কোডটা যখন চাবে তখন তোমরা কোন কোড দিবা, তোমরা দিবা এই যে আমি তোমাদের এখন যে কোডটা দেখাবো তোমাকে সেটা দিবা। এই দেখো এই যে কোডটা দেখছো, স্যার একটু কোডটা একটু স্ক্রিনশট করি। হ্যাঁ এটা লিখে নাও বা স্ক্রিনশট দাও, যেটাই করো এই কোড দিয়ে তোমরা ওইখানে জয়েন করলেই এই ক্লাসে যা যা শিখানো হয় বা যা যা শিখানো হয়েছে সবই দেখতে পাবা, এবং ওখানে সব ভিডিও রেকর্ড আমি আপলোড দিয়ে দিই, ঠিক আছে। যেমন দেখো তোমাদের এটা উঠানো হয়েছে না, লিখছো না? হ্যাঁ হ্যাঁ দেখো এই দেখো তোমাদের যে কি কি পড়াইছি সেটার একটা ডকুমেন্ট এখানে আছে। এই দেখো ভিডিও রেকর্ডিং ক্লাসের রেকর্ড সেটাও আমি এখানে দিয়েছি, এটা আছে। তারপরে দেখো পিডিএফ একটা ফাইল তোমাদেরকে প্রথম ক্লাসের দিন দিয়েছিলাম সেটা আছে। ওভারঅল দেখা যায় যে তোমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টই ক্লাস মিস করে ফেলো, এবং আমি একটা অ্যাসাইনমেন্টও দিছিলাম সবাইকে এবং একটা এখানে সাবমিট করতে দিছিলাম, কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের স্টুডেন্ট গুলা কেউই এইটার ব্যবহার সম্পর্কে ভালোভাবে জানে না, যার কারণে তারা আমাকে অ্যাসাইনমেন্ট গুলাও ঠিক মতো সাবমিট করতে পারে না। এটা হচ্ছে তোমাদের ব্যর্থতা, কারণ ইয়াং জেনারেশন যারা এখন আছে তাদের হচ্ছে এই কম্পিউটার প্রযুক্তিতে আগায় থাকতে হবে, যে কম্পিউটারের সকল ব্যবহার, তারপরে এই যে ইন্টারনেটের কিভাবে ক্লাস করব সেগুলো সবই ইউটিউবের মাধ্যমে তোমরা জানতে পারবা। এটা কিন্তু কাউরে শিখাই দেওয়া লাগে না যে আমি কিভাবে ক্লাস করব, আমি কিভাবে জয়েন করব, আমি কিভাবে এই অ্যাসাইনমেন্ট সাবমিট করব, এগুলা সব এখন হাতের মুঠোয় মানুষের। এগুলা তোমরা যখন ইউটিউবে সার্চ দিবা যে হাউ ক্যান আই সাবমিট মাই অ্যাসাইনমেন্ট অ্যাসাইনমেন্ট, তখন দেখবা যে এগুলো সব অটোমেটিক্যালি তোমার সামনে চলে আসবে, যে কি কি আমি করতে পারি, কিভাবে যেতে হবে, কিভাবে সাবমিট করতে হবে, সব আসবে। তো তাহলে কেন এই স্টুডেন্ট গুলা পারে না আমি এটাই বুঝি না। এদেরকে তো মানে এমন না যে গালে তুলে খাওয়াই দিতে হবে, কেউ কাউকে গালে তুলে খাওয়াই দেয় না, এটা সারা জীবন মনে রাখবা। এটা হচ্ছে কি যে তোমার নিজেরটা তোমাকে নিজেই বুঝে নিতে হবে। এই যে ক্লাস গুলা এখন করতেছে না, এরা যখন পরীক্ষার হলে যাবে তখন চোখে অন্ধকার দেখবে, এবং যে সমস্ত অঙ্ক তারা শিখতেছে না তারা চোখে অন্ধকার দেখবে, আর কিছু না লিখে আসলে তো কোনো মার্ক দেওয়া হবে না, এটা তো স্বাভাবিক বিষয়। এটা এখন অটোপাস দিয়ে দিছে দেখা তোমরা ভাবতেছো মনে হয় যে আমরা সাদা খাতা জমা দিয়ে আসবো আর কিছু আমাদের স্যার ম্যামরা পাশ করে দিবে, এত সহজ না। তোমাদের কিছু না কিছু লিখতে হবে, না লিখলে কখনোই স্যার ম্যামরা নাম্বার দিবে না, এটা এটা ঠিক না, নাম্বার দেওয়াটাও ঠিক না। সুতরাং কিছু না কিছু শিখতে হবে, কিছু না কিছু তোমার জানতে হবে, একদমই যদি কিছু না জানো তাহলে টিচাররা নাম্বার কেন দিবে, এটা তো তোমার নিজের বোঝা উচিত, তাই না? সুতরাং তোমাদের ফ্রেন্ডদেরকে বলে দিবা বা তোমাদের ক্লাসে যারা আছে তাদেরকে নিয়মিত ক্লাসে থাকতে হবে, এবং ক্লাসের পড়াগুলা যাতে নিয়মিত করে। এটা কিন্তু আজকের জন্য না, এটা তোমাদের এই ডিপ্লোমাতে ঢুকেছো, এই ডিপ্লোমার সারা জীবন কাজে লাগবে এই সমস্ত ম্যাথ, এই ডিপ্লোমার পরে বের হয়ে গেলেও তাও কাজে লাগবে। কেন? কারণ তুমি চাকরি করবে না, চাকরি করতে গেলে কি কি লাগবে, এই সমস্ত অঙ্কই আবার করতে দিবে, বলবে যে এই অঙ্ক পারেন, বা পরীক্ষা যখন চাকরি পরীক্ষাগুলো দিবা সরকারি চাকরি পরীক্ষা তখন এই সব প্রশ্নই আসবে। তো তখন যদি তোমরা এগুলো আগে থেকে না জানো তখন এক চান্সেই পাইরা যাবা, এত সহজ না, তখন আবারও পড়া লাগবে এগুলা। তাহলে এখন কেন পড়তেছো না? এখন বেসিকটা যদি ক্লিয়ার থাকে তাহলে পরবর্তীতে কিন্তু এগুলা একদম পানির মতো সহজ মনে হবে। বুঝতে পারছো কি? জি স্যার।
আচ্ছা, এখন তুমি মনে করো আমি তোমারে একটা প্যারালাল সার্কিট দিলাম, এই এইখানে আমি তোমাকে একটা প্যারালাল সার্কিট দিব এবং কিছু রেজিস্ট্যান্স দিয়ে দিব, সেটা রেজিস্ট্যান্স তুমি কিভাবে বের করবা? মনে করো এই যে সার্কিট, এই প্যারালাল সার্কিটের প্রত্যেকটা রেজিস্ট্যান্স আমি দিয়ে দিচ্ছি। আমি মনে করো এটার রেজিস্ট্যান্স হচ্ছে 20 ওহম, এটার রেজিস্ট্যান্স আমি দিলাম হচ্ছে মনে করো 20 ওহম, সবগুলারই মনে করো আমি 20 ওহম করে দিয়ে দিলাম, এটারও 20 ওহম, এটারও 20 ওহম দিলাম। রেজিস্ট্যান্সের একক কি? ওম। এই সবগুলার রেজিস্ট্যান্সকে আমি 20 ওহম করে দিলাম। এখন তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত? টোটাল রেজিস্ট্যান্স হচ্ছে আরটি, আরটি দিয়ে বোঝায় যে টোটাল রেজিস্ট্যান্স, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আরটি সমান সমান কি হবে, হিসাব করো। প্যারালাল সার্কিটে রেজিস্ট্যান্স কিভাবে হিসাব করে মনে আছে? এটা কিন্তু কিসের ক্লাস? এটা হচ্ছে বেসিক ইলেকট্রিসিটির ক্লাস। বেসিক ইলেকট্রিসিটিতে আমি শিখাইছি স্টুডেন্টদেরকে যে কিভাবে আমরা প্যারালাল সার্কিটের যোগ বিয়োগ করব। যেমন দেখো, এটা হচ্ছে প্যারালাল সার্কিটে যোগ বিয়োগ করার নিয়ম হচ্ছে এরকম যে 1/1/, এই যে প্রত্যেকটা রেজিস্ট্যান্সের মান যেহেতু 20, তার মানে এইভাবে 1/20 প্লাস 1/20 প্লাস 1/20 প্লাস 1/ কত? 20। এই যে মানটা তোমরা পাবা, এইবার এইটার এটা কিন্তু এই মান না, এটা হচ্ছে তোমার উল্টা একটা মান। এটা হচ্ছে কিসের মান আমি বলতেছি, 1 মিনিট, ওয়ান বাই আর টি। এখন এই 1/RT, এই 1/RT মানেই হচ্ছে এইটা। এখন 1/RT এর মানে হচ্ছে টোটাল, 1/টোটাল রেজিস্ট্যান্স। এটা হচ্ছে প্যারালাল সার্কিটের তোমার সমতুল্য রেজিস্ট্যান্স বা টোটাল রেজিস্ট্যান্স বের করার নিয়ম। এখন প্রত্যেকটার 1/20 প্লাস 1/20 এগুলো দিয়ে যোগ করার, যোগ করার পর কত আসে দেখো তো? 1/20 সবগুলা মিলে কত আসে স্যার? কিভাবে যোগ করব? ভাগ, ভগ্নাংশ যোগ করতে পারো না? ভগ্নাংশ কিভাবে যোগ করে? পারি পারি করো। কিভাবে তোমার 0.2 আসলো? আচ্ছা, আসতে পারে, ঠিক আছে। আচ্ছা আসুক, 0.2 আসুক। এখন তোমার যে যোগটা ভুল হইছে সেটা প্রমাণ হবে কিভাবে, এখন আমি যখন যোগ করব তখন দেখো। 0.2 কে তুমি যদি 1/0.2 দিয়ে দেখো তো 1/0.2 কত আসে? না, হয় নাই তাহলে? হয় নাই না। কিভাবে করবা দেখো, আমি তোমাদেরকে দেখাই, তোমাকে আমার কাছেও কিন্তু ক্যালকুলেটর আছে। কি আছে ক্যালকুলেটর? ক্যালকুলেটর
দেখো কিভাবে করতে হয়। প্রথমে আমি কি বলছি 1/20, তাই না? হ্যাঁ, তার মানে কি 1 ভাগ কত? 20 তা আমার হলো না কেন? আচ্ছা 1 ভাগ 20 দিলাম, কত আসলো? 0.05, তাই না? 0.05। হ্যাঁ, তার মানে 0.05 কয়টা আছে? 60টা, সবগুলাই তো একই মান, ঠিক কি না? 1/20 না সবগুলা? 4টাই তো 1/20। হ্যাঁ, তাহলে এই দেখো 4টাই 1/20 দিয়ে আমরা, এই দেখো 1, 2, 3, 4, 4টাই হচ্ছে 1/20। তার মানে সবগুলারে আমরা 0.5 গুণ 4 দিয়ে দিতে পারি না, তাহলেই তো সব মান পাওয়া যায় নাকি? গুণ 4, তাহলে কত আসছে? 0.2 আসছে। এবার এই 0.2 যে মানটা আমরা পাইলাম, সেই 0.2 মানটাকে আমরা উল্টায় দিব। কি করব? উল্টায় দিব। হ্যাঁ, কিভাবে উল্টায় দিব মানে দেখো, কেন উল্টায় দিব না, কিভাবে উল্টায় দিব দেখো, এই যে 1/RT আছে, আমরা এখন চাইতেছি কি আর টি, তাহলে RT যদি আমরা করতে চাই, তাহলে এই ওয়ানটাকে নিচে আনতে হবে না, ওয়ান তো প্রথমে উপরে আছে, আর এখানে যে ওয়ানটা ছিল, এটা এটার নিচে যে ওয়ানটা ছিল, এই প্রত্যেকটার উপরে যে ওয়ান ছিল, সেটাকে উল্টাই দিতে হবে। অর্থাৎ মানে জিনিসটা হচ্ছে এরকম ভাবে, তোমাদের যদি আমি বোর্ডে থাকতাম তাহলে খুব ভালো দেখানো যাইতো এটা, কিন্তু এখানে একটু বোঝাতে কষ্ট হচ্ছে যদিও। এটাকে ইনভার্স করতে হয়। কি করতে হয়? ইনভার্স। ইনভার্স, ইনভার্স মানে হচ্ছে উল্টানুপাতিক। এই দেখো কত হইছে, এইটা হচ্ছে ইনভার্স, 1/0.2, তার মানে হচ্ছে 5, কত হইছে? 5 5, তার মানে এটা হচ্ছে 1 বাই, তুমি 1 কে 0.2 দিয়ে ভাগ করো, 1 ভাগ 0.2, 1 ভাগ 0.2, হ্যাঁ ঠিক আছে, 5 আসছে। হ্যাঁ, এই দেখো 1 ভাগ 0.2 মানে হচ্ছে 5, তার মানে 1 ভাগ 0.2 কেন হলো? এই দেখো, এই যে তুমি এখানে কত পাইছিলা, 0.2 পাইছিলা না? এখানে সবগুলা ইয়ে করে কি পাইছিলা? 0.2 পাইছিলা। হ্যাঁ, তাহলে এখন তুমি কি চাও যে আর টি কে বের করতে হবে, তাহলে আর এখানে 1 0.2 এর নিচে মনে মনে কি আছে? 1 আছে না? হ্যাঁ, সবগুলার নিচে মনে মনে কি থাকে? 1 থাকে না? হ্যাঁ, সেই ওয়ানটাকে তুমি যদি উপরে নিয়ে যাও আর 0.2 যদি নিচে নামাও, আর এখানে ওয়ানকে যদি নিচে নামাও আর আর টি কে যদি উপরে উঠাও, তাহলে আর টি থাকে আর নিচের ওয়ান মনে মনে এটা ধরে নাই, সুতরাং ওটার দরকার নাই। আর এটার ক্ষেত্রে হচ্ছে ওয়ানটাকে যেহেতু তুমি নিচে নামাইছো, এই তাহলে সরি, ওয়ান নিচে ছিল, এটাকে যদি তুমি উপরে উঠাও তাহলে 1/0.2 হয়, তার মানে 1 ভাগ 0.2 ইকুয়ালস টু কত? 5 5। এটা বোর্ডে থাকলে খুব ভালোভাবে বোঝানো যেত। আচ্ছা, আরো একভাবে বুঝাইতে পারি, ধরো এটার মধ্যেই বুঝাইতেছি, মানে বিষয়টা হচ্ছে কি যে এরকম, তোমাদের এইগুলা খুব ভালোভাবে জানতে হবে। কিন্তু দেখো এখানে আগে কি ছিল, আগে তুমি এটা মনে লেখাটা ছোট আসতেছে, এটা দেখবা, এই যে আগে কি ছিল, 1/RT ছিল না, নিচে কি ছিল? RT। এখন এটা ইকুয়ালস টু কি ছিল? 0.2 ছিল না? হ্যাঁ, 0. এটা মনে করো পয়েন্ট, এটা মনে করো 2। এখন এই 0.2 ছিল আর মনে মনে নিচে কি থাকে? 1 থাকে না? হ্যাঁ, এখন তুমি চাইতেছো যে আর টি বের করতে, শুধু আর টি বের করতে, তাহলে তুমি কি করবে, এই আর টি কে উল্টাই দিলেই তো মান চলে আসতেছে, তাই না? তাহলে এই সমান সমানের এই পাশে যদি উল্টাও, তাহলে সমান সমানের এই পাশে উল্টাইতে হবে না? কি বলছি বুঝতে পারছো? মানে সমান সমানের বাম পাশে যদি তুমি আর টি কে উপরে নিতে চাও, তাহলে এইখানে এই ডান পাশেও 1 কে উপরে নিতে হবে না? হ্যাঁ হ্যাঁ, তার মানে আমরা আর টি যদি লিখি, আর
টি আর নিচে ওয়ান কে উপরের ওয়ান কে আমরা নিচে নামাই দিলাম আর সমান সমান দিয়ে তাহলে এটাও আমাদের চেঞ্জ করতে হবে তাহলে এই ওয়ান কে আমরা উপরে দিয়ে দিলাম আর এটাকে কি করলাম হ্যাঁ 0.2 কে নিচে দিয়ে দিলাম তাহলে 0.2 কে যখন নিচে দিয়ে দিবা তাহলে 1 কে 0.2 দিয়ে ভাগ করে দিবা তাহলে 1 কে 0.2 দিয়ে ভাগ করলে কি আসে আরটি হ্যাঁ আরটি ডিভাইডেড বাই 1 তাহলে নিচে 1 থাকা মানে শুধু আরটি লেখা যায় না হ্যাঁ সেই শুধু আরটি লিখলাম এগুলা তো বোঝানো লাগে না তোমরা 10 পাস করে আসছো না ম্যাট্রিক পাশের স্টুডেন্ট কে এটা বোঝানোর তো দরকার নাই এগুলো বুঝা নেওয়া যায় যে যারা পড়াশোনা করে তাদেরকে কিন্তু এগুলো বোঝানোর দরকার হয় না কারণ এটা বেসিক অঙ্ক আমরা চেঞ্জ করছি জাস্ট এই পাশের টাই পাশে উপরে চেঞ্জ করছি এটা এটা চেঞ্জ করছি ব্যাস আর টি ইকুয়ালস টু 5 তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত 5 ওকে এই হলো প্যারালাল সার্কিটের যোগ বিয়োগ এগুলা বেসিক এগুলা কিন্তু মাস্ট জানতে হবে এগুলো না জানলে হবে না কোন সার্কিটই করতে পারবে না যদি এগুলো না জানো স্যার আপনার ওই আগের ক্লাসগুলা আবার ওখানে কোন জায়গা যায় ঢুকবো গুগল ক্লাসরুমে যাবা গুগল ক্লাসরুমে গিয়ে ওই যে তোমার যে কোডটা লিখে নিছো ওইটার মধ্যে ক্লিক করবা মানে ওই লিংকটা ওইটার মধ্যে দিবা মানে ওই কোডটা কোডটা দিলেই তুমি ওই ক্লাসে ঢুকতে পারবা তখন তুমি ওইখানে দেখবা যে কি কি আছে যেগুলো থাকবে না পরবর্তীতে আমাকে জিজ্ঞেস করবা আর যদি থাকে তাহলে সেগুলো নিয়ে নিবা ভিডিও রেকর্ডিং থাকলে সেই ক্লাসটা দেখবা যে কি করাইছিলাম ঠিক আছে যেমন আজকের যে ক্লাস এটাও কিন্তু ভিডিও রেকর্ডিং হচ্ছে এখন আবার সব ক্লাস ভিডিও রেকর্ডিং ছিল না কারণ কয়েকদিন আমার নেটওয়ার্কেও প্রবলেম ছিল তো সেই সময় এই ভিডিও রেকর্ডটা কেটে গিয়েছিল এজন্য কয়েকদিন ক্লাসের ভিডিও রেকর্ড ছিল না তো যেগুলো ছিল আমি সেগুলো দিয়ে দিয়েছি আর কিছু ডকুমেন্টস আছে যে ক্লাসে করাইছি সেগুলার তোমার ডকুমেন্ট গুলাও দেওয়া আছে সেগুলো দেখলেও বুঝতে পারবা যে কি করাইছি সুতরাং সেগুলো তুমি কালেক্ট করে নিতে পারবা ঠিক আছে আচ্ছা আরো কিছু বেসিক জিনিস জানো আজকে যেহেতু স্টুডেন্ট তুমি একাই সুতরাং তোমাকে আমি বেসিক জিনিসগুলো একটু দেখাই দিতেছি এখন মনে করো যে একটা সার্কিট আমরা এমন ভাবে আঁকলাম মানে এইটা দেখাই তোমাকে সব বাদ এখানে এখানে সব কেটে দিই এখন তুমি নিজেই হিসাব করে বলবা যে এই সার্কিটের রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স কত এটা মনে করো একটা সোর্স আর এখানে তিনটা রেজিস্ট্যান্স আছে তো এই রেজিস্ট্যান্সের মানকে আমি দিলাম হচ্ছে 5 ওহম এটা দিলাম হচ্ছে 10 ওহম 10 ওহম আর এটা দিলাম এটাও দিলাম 10 ওহম তাহলে এই সার্কিটের টোটাল রেজিস্ট্যান্স কত সেটা তুমি বের করে আমাকে দেখাও আমাকে বলবা হিসাব করে আমাকে বলবা যে কত হইছে ঠিক আছে ঠিক আছে Thank you.
0.4 না হয়নি তো হয় নাই দেখো এটা করার সহজ একটা সিস্টেম আছে দেখো একদম লাস্টের থেকে হিসাব করবা যখন রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স বের করতে বলবো তখন একদম লাস্টের থেকে হিসাব করবা তাহলে এই দুইটা কিসে আছে একই মান আছে না এই যে রেজিস্ট্যান্স এইটা আর এইটা একই মানে আছে না কত আছে 10 আছে আর কি আছে 10 আছে তাহলে মনে করবা কি যে যে দুইটা দেখবা যে রেজিস্ট্যান্স একই মানে থাকবে এবং সেটা যদি প্যারালালে থাকে দুইটা রেজিস্ট্যান্স যদি একই মানে প্যারালালে থাকে সেই দুইটা প্যারালাল করলে তাদের অর্ধেক হয়ে যায় এখন তাহলে 10 হ্যাঁ 10 এর অর্ধেক কত হবে 5 তাহলে আমি যদি মনে করো যে ওই দুইটা হিসাব করে তুমি একটা সমতুল্য রেজিস্ট্যান্স বের করছো সেটার মান কত 5 তাহলে আমি এটা মুছে দিতে পারি না মানে ওই ওই দুইটাকে একত্রে ধরব এই যে 10 আর 10 কে আমরা একত্র করলাম প্যারালাল করলাম প্যারালাল করে আমরা পাইলাম হচ্ছে 5 কত পাইলাম 5 আর এখানে হবে 2 পয়েন্ট হলে 5 হবে তাইলে হ্যাঁ এই তো বুঝতে পারছো তার মানে ওইটা আমরা মুছা দিয়ে কি করলাম একটা রেজিস্ট্যান্স বানাইলাম সেইটার মান হচ্ছে আবার 5 এখন দেখা গেল কি যে 5 এইখানেও 5 এইখানেও 5 তার মানে দুইটাই একই তার মানে কি হবে ঘটনা যে দুইটার অর্ধেক হয়ে যাবে আবার বুঝতে পারছো তো বিষয়টা স্যার এই যে ক্যালকুলেটর দিয়ে যে যেমন 5 তারপরে দুইটা প্যারালাল দিয়ে টান টান দিয়ে ওইটা কিভাবে করে আবার 5 এটা তো ভুলে গেছে ওইটা টান টান দিয়ে করে না ওইটা হচ্ছে কি ইনভার্স দিয়ে করে কিভাবে জানো এটা তোমাদের দাঁড়াও আমি তোমাদের ইয়া পাই কিনা দেখি সাইন্টিফিক ক্যালকুলেটর হলে দেখানো যেত ওইটা হচ্ছে ইনভার্স দিয়ে করতে হয় যেমন দেখো ক্যালকুলেটর এখানেও আছে এটা দিয়েও করা যাবে এটা হচ্ছে ইনভার্স চিহ্ন এই যে দেখো 1/x লেখা আছে না 1/x হ্যাঁ তোমাদেরটাই কিন্তু ওইরকম লেখা থাকবে না তোমাদেরটাই লেখা থাকবে কি তোমাদেরটাই দাঁড়াও আমি দেখাইতেছি তোমাদেরটাই কি লেখা থাকবে ওয়েট আমি এটা সাইন্টিফিক ক্যালকুলেটর বের করি এই দেখো এখানে একটা সাইন্টিফিক ক্যালকুলেটর আছে এখানে একটা না অনেকগুলো আছে দাঁড়াও এদেরটাই সুন্দর ভাবে নাই যদিও আচ্ছা এখানে দাঁড়াও এগুলো তো এটা ভালোভাবে দেওয়া নেই আচ্ছা অসুবিধা নেই তোমাদের ক্যালকুলেটর তোমার কি এই ক্যালকুলেটর এটা আমার এমএস এটা 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 এই দেখো তোমার ক্যালকুলেটরে এই যে এই বাটনটা দেখতেছো মোডের নিচে যেটা মোড লেখা সেটার নিচে দেখছো হ্যাঁ একটা নাম্বার যে নাম্বারটা তুমি যোগ করবা সেটা দেওয়ার পরে ওইটা টিপ দিবা দিলে ইনভার্স হয়ে যাবে কি হয়ে যাবে ইনভার্স মানে তুমি ধরো 5 দিলা 5 দেওয়ার পরে ওইটা টিপ দিলে ওই 5 এর ইনভার্স হয়ে যাবে মানে 1/5 হয়ে যাবে ঠিক আছে তারপরে তুমি মনে করো আবার আরেকটা 5 আছে তাহলে প্লাস দিয়ে 5 দিয়ে আবার ইনভার্স দিলা তাহলে ওই দুইটা এবার যোগ করো যোগ করে কত আসে দেখো 5 আর 5 ইনভার্স করো তবে আসে 0.4 না না 0.4 আসে কিভাবে তুমি 5 এর ইনভার্স করো 5 প্লাস প্লাস আবার 5 ইনভার্স 5 আবার ইনভার্স তারপর ইকুয়াল হ্যাঁ ইকুয়াল দাও 0.4 হ্যাঁ আচ্ছা 0.4 কে আবার ইনভার্স দাও ওইটা ওই 0 অ্যানসার লেখা আবারও ওইটাকে ইনভার্স দাও অ্যানসার লিখকে
অ্যানসার লেখা লাগবে না, ওইটার উপরে দিলেও হয়। আচ্ছা অ্যানসার কাইটা দিয়ে অ্যানসার লেখা, এটার উপরে ইনভার্স দাও, দিয়ে ইকুয়ালস দাও। এবার ঠিক আছে, 2.5, 0.25 আসার কথা, 0.25 না 2.5 আসার কথা, কোনটা? হ্যাঁ 2.5, হ্যাঁ ঠিক আছে 2.5 আসছে। হ্যাঁ এই তো, এইভাবে করা যায়। এখন তোমার যদি বলে যে তাহলে 20 20 আর হচ্ছে 15 আর 15 20 আর 20 এইটার প্যারালাল করো, তাহলে কিভাবে করবা? 20 15 আর 20, হুম একবারে করে ফেলো, ওই যেভাবে করতে বললাম ওইভাবে আর আবার করে ফেলো। সবগুলোতে বের করার পর ওইটার উপরে আবার ওই এটা টিপ দিবা, এই যে এটা টিপ দিয়ে ইকুয়ালস দিবা, দেখবা যে ওই মান চলে আসবে। শুধু সেক্স হ্যায় 20 15 আর 20, না 20 আর 20 করলে হচ্ছে তোমার কত আসতেছে, 20 আর 20 করলে 10 10 আর 15, 10 আর 15 প্যারালাল করলে কত আসতেছে, দাঁড়াও দেখি, 10 আর 15 তোমার কত আসছে, 6, 10 প্যারালাল যোগ 15 প্যারালাল ইকুয়ালস টু হচ্ছে প্যারালাল, হ্যাঁ 6, ঠিক আছে তোমারটা ঠিক আছে, বুঝতে পারছো তো বিষয়টা? এখন এইগুলা এখন কিন্তু তুমি খুব সহজেই প্যারালাল সব যোগ করতে পারবা না, প্যারালালের আসলেই এভাবে যোগ করে দিবা, ঠিক আছে? তাহলে হ্যাঁ আগে আগে পারতাম, কিন্তু আমি তো অনেক দিন করি না, ভুলে গেছি ক্যালকুলেটর ব্যবহার করলে। হ্যাঁ এগুলা শর্টকাট খুব ইজিলি করা যায়, তো এগুলো শিখে রাখবা, খুবই কাজে লাগবে। আর আজকের ক্লাস সবাই বন্ধুদের বলে দিবা যে এই ক্লাসের রেকর্ডিং ওই গুগল ক্লাসরুমে আছে, আর এই গুগল ক্লাসরুম কোডটা তোমার তোমার কাছে যদি জানতে চাই তুমি গ্রুপে জানিয়ে দিবা, ঠিক আছে? এই ক্লাস গুলা যেন তারা পরবর্তীতে দেখে নেয়, ঠিক আছে? আচ্ছা তো ভালো থাকো, অনেক ধন্যবাদ ক্লাস করার জন্য।